আমর ইবনুল জামু সাহাবি দোয়া করতেছে, বাড়ির থেকে একবার দোয়া করে বার হইছে, কি দোয়া করছে এটা পরে বলুন না, এখন দোয়া করতেছে, আল্লাহ আগামীকালকে আমি যেন জেহাদের ময়দানে শহীদ হয়ে যাই। সুবহানাল্লাহ, কর নবী যে বলছেন দোয়া করতে, মাম্মা তাওয়ালাম ইয়াগজু ওয়ালাম ইয়াহাদ্দিস বিহি নাফসাহু মা তাআলা সওবাতাম মিনান নিফাক, প্রত্যেকটা মোমেন প্রত্যেকটা মুসলমানকে দোয়া করতে হবে, আল্লাহ আমার শাহাদাতের মরণ দান করো। সুবহানাল্লাহ, জোরে বলে এই দোয়া করবেন যে আল্লাহ আমার শাহাদাতের মরণ দান করো। দোয়া করতেছে, আল্লাহ আগামীকালকে তুমি আমারে জিহাদের ময়দানে শহীদ করে দিও। সাহাবি যুবক সাহাবি কান্না করে আর আমিন আমিন বলে। আবার দোয়া করতেছে, আল্লাহ কাফেররা যেন আমার কান কাইটা নিয়ে যায়, কাফেররা যেন আমার নাক কাইটা নিয়ে যায়, কাফেররা যেন আমার ঠোঁট কাইটা নিয়ে যায়, কাফেররা যেন আমার হাতগুলো কাইটা নিয়ে যায়। যুবক সাহাবি কান্দ আবার আমিনও কর, আল্লাহ জিহাদের ময়দানে আমার দরখাস্ত তুমি কবুল করে নিও। দুজন দোয়া করছে, আমিন আমিন বইলা দোয়া শেষ করে তাঁবুর ভিতরে আসছে। মুসলমান পরের দিনে জেহাদের ময়দানে গিয়ে নামলেন, হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস তরবারি হাতে নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়লেন। কাফেররা যে দিক থেকে আসে, যেই দিক থেকে কাফেররা আসে, যুবক সাহাবি হযরতে সাদ তরবারি হাতের মধ্যে নিয়ে উঁচু করে তরবারি তো তরবারি নিয়ে জেহাদের ময়দানে বদরের প্রান্তরে তরবারি উঁচু করতে দেরি হয়, কাফেরদের কল্লাগুলো জমিনে পড়তে দেরি হয় না। ইসলামের শত্রুরা সারা বিশ্বের মুসলিম আমার মুসলমান ভাইরা রে, বিজয় দেওয়ার মালিক কে? জবানটা খুলে চিৎকার দিয়ে বলেন, বিজয় দেওয়ার মালিক কে? হযরতে সাদ তরবারি উঁচু করে কাফেরদের কল্লাগুলো জমিনে পড়ে যায়, যেই দিক দিয়া যায় ওই দিক দিয়া কাফেররা ধরাশায়ী হইয়া যায়, কাটতে 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 কচু কাটার নেয় কাফেরগুলোকে ময়দানে ফেলাইয়া দিলেন। একদিক দিয়ে একজন কাফের আইসে এমন জোরে হযরতে সাদকে আঘাত করলেন, ওই আঘাতরা হযরতে সাদের তরবারির মধ্যে লাইগা তরবারিটা মাঝখান দিয়া দুই টুকরা হয়ে গেছে, আর হযরতে সাদকে চতুর্দিক দিয়ে কাফেররা বেষ্টন দিয়া ফালাইছে। আমার নবীর নজরে পড়ে গেছে, আমার নবী ডাক দিয়া কয়, সাদ রে দাঁড়াও, আমার হাতে কোনো তরবারি নাই তোমারে দিব। নবীজির হাতে ছিল একখানা ডাল, খেজুরের ডাল ছিল নবীজির হাতে, ওইটা ফিকা দিয়া কয়, সাদ রে আমি নবী দিলাম বরকতের দোয়া করে দিলাম, এই ডালটা নিয়া কাফেরদের উপরে ঝাঁপাইয়া পর, আল্লাহ বিজয় দান করবে। হযরতে সাদ বলেন, নবীজির বরকতে হাত মুবারক থেকে খেজুরের ডালা নিলাম, খেজুরের ডালা নিয়ে আমি ময়দানে আগায়া গেলাম, কিছুক্ষণের মধ্যে তাকায়া দেখি গ আমার হাতের মধ্যে খেজুরের ডাল নাই, জান্নাতি তরবারি আইসা গেছে। হযরতে সাদ বলেন, জান্নাতের তরবারি হাতে নিয়ে আমি দৌড়াইতে শুরু করলাম, আর আমি তাকায় দেখি গ হযরতে আমর ইবনে জামুহ মুরব্বি সাহাবীরে চতুর্দিক দিয়ে কাফেররা ধরে বলাইছে, ওই কাফেরগুলোরে আমি ধরাশায়ী করে দিলাম, এক পর্যায়ে তাকায়া দেখি অন্য দিক থেকে কাফেররা এসে হযরতে আমর ইবনুল জামুকে ধরে বালাইছে, তার কল্লা কাইটা বালাইছে, নাক কাইটা বালাইছে, হাত কাইটা বালাইছে, ওই যে দোয়া করে আসছে, আমার আল্লাহ মুরব্বীর দোয়াটা কবুল করে বালাইছে। মুসলমান বন্ধুরা রে, ওই বদরের ময়দানে বড় শক্তিকে আমার আল্লাহ খতম করে দিছে, আবু জাহেলের মতন নেতাকে আল্লাহ জমিনে সোয়া দিয়েছে। আমার আল্লাহ বলেন, শুনিয়া রাখো, যারা দাপট দেখাও, যারা ক্ষমতা দেখাও, এই দুনিয়ার জমিন থেকে শিক্ষা নিয়ে যাও, আমি আল্লাহ সহজে ধরি না, আমি আল্লাহ ধরলে কাউকে সার
দেই না। আমি আল্লাহ ফেরাউনরে ধইরা পানিতে চুবাইয়া শেষ করে দিলাম, নমরুদরে ধরলাম, আমি আল্লাহ তার নাকের ভিতর দিয়া মশা ঢুকাইয়া শেষ করিয়া দিলাম, আমি কারুনরে ধরছি মাটির নিচে আমি আল্লাহ ডাবাইয়া দিছি, আমি আল্লাহ সাদ্দাদরে ধরছি নিজের বানানো জান্নাতে যাইতে দেই নাই, আমি আল্লাহ মক্কার আবু জাহেলরে ধরেছি দুইজন ছোট বাচ্চা দিয়া দুনিয়ার থেকে খতম করে দিছি, আমি আমেরিকার বুশের ধরছি গো কালো সাংবাদিকের জুতার বারে দিয়া ক্ষমতার চেয়ার থেকে নামাইয়া দিছি। জোরে কর না আল্লাহু আকবার। ওই আল্লাহ ডেকে ডেকে বলেন ইন্নামা তুশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ আমার ধরা বড় শক্ত, আমি আল্লাহ সহজে ধরি না, আমি আল্লাহ গুনাহ করলো ধরি না, ইয়াবা খাইলো ধরি না, গাঁজা খাইলো ধরি না, সুদ খাইলো কিছু বলি না, মুসলমান ঘুষ খাইলো আল্লাহ কিছু বলে না, এমনকি আল্লাহ ডাক দিয়া এক রমজান মাসে দিনের বেলা ডাইলের বড়া খাইলো আমি আল্লাহ কিছু কই না, ঠিক কিনা? জোরে বলরে মুসলমান। কিন্তু আল্লাহর ধরার ক্ষমতা আসেনি, আওয়াজটা এত আসতে হয় কে যুবকেরা? জোরে বলো আল্লাহর ধরার ক্ষমতা আসেনি। আমার আল্লাহ বলেন আমি আল্লাহ সহজে ধরি না, আবু জাহেল রে মুসলমান বদরে দৈরা শেষ করিয়া দিল। এখন যখন যুদ্ধ স্থগিত হয়ে গেল, সাহাবীরা দৌড়াইয়া দৌড়াইয়া হযরতে সাদের কাছে আসে, আয়েশা ডাক দেয় কয় সাদ, আমরা দূরের থেকে তাকাইয়া দেখি তোমার হাতের মধ্যে তরবারিটা সূর্যের আলো লাগে খালি জলমল জলমল করে, এই তরবারে তুমি কোথায় পাইলা বলো? হযরতে সাদ ডাক দিয়া কয় আমার নবী আমার একটা একখান ডাল দিয়েছিল, আর ওই ডালটা সরাই আমার আল্লাহ আমারে জান্নাতের তরবারে উপহার দিয়েছেন। আর এদিক দিয়া হযরতে আমর ইবনুল জামু জেহাদের ময়দানে শহীদ হয়ে গেল, যেখানে পড়েছিল যেখানে শহীদ হয়ে গেল ওই জায়গার মধ্যেই পড়ে আছে, লাশটা সাহাবীরা টাই না উঠাইতে চায়, কেন জানে লাশটা জমিনের সঙ্গে লেগে আছে, সাহাবীরা দৌড়ে গিয়া দেখে গ আর কান কেটে ফেলেছে কাফেরেরা, নাক কেটে ফেলেছে, আঙ্গুলগুলো কেটে ফেলেছে। ওই হযরতে সাদ ডেকে ডেকে বলে আল্লাহর নবী গো ওই আমর ইবনুল জামু আমার সঙ্গে দোয়া করেছিল একসাথে, আমি জিজ্ঞেস করেছিলাম আমর ইবনুল জামু তুমি এই দোয়াটা কেন করলা, তোমার হাত যেন কাটিয়ে নেওয়া হয়, তোমার ঠোঁটগুলো যেন কাটিয়ে নেওয়া হয়। আমর ইবনুল জামু ডাক দিয়া কে দোয়া করেছি এই জন্যে হাসরের কঠিন ময়দানে যেই হালাতে আমার মৃত্যু হয়েছে ওই হালাতে আমি আমার আল্লাহর সামনে দাঁড়াইব, ওই সময় আমি তোমার জন্য আঙ্গুল কেটে দিয়ে আসছি, তোমার জন্য ঠোঁট কেটে দিয়ে আসছি, তোমার জন্য কান কেটে দিয়ে আসছি, এখন যদি আল্লাহ জিজ্ঞেস করে আমর রে তুমি আমার কাছে কি চাও, আমি ওই মুহূর্তে বলবো মালিক। জোরে কন্না আল্লাহু আকবার। ওই দিন যখন আমার আল্লাহর সামনাসামনি আমি হয়ে যাব, আমার আল্লাহ যদি ডাক দেয় কয় আমর রে তোমার নাক কাটা কেন, ঠোঁট কাটা কেন, আমার যখন আল্লাহ সামনে এসে যাবে ওই দিন আমার আল্লাহর সামনে আমি দাঁড়ায় ডেকে বলবো আল্লাহ তোমার নামে আমি কান দিয়ে আসছি, নাক দিয়ে আসছি, ঠোঁট দিয়ে আসছি, আল্লাহ গো তোমার কাছে আমি যেই জিনিসটা চাই, আল্লাহ যদি জিজ্ঞেস করে আমার রে তুই আমার কাছে হাসরের ময়দানে কি চাস, আমি ওই দিন আল্লাহরে ডাক দিয়ে বলবো আল্লাহ তোমার কাছে আমি জান্নাত চাই না, জান্নাতের নিয়ামত চাই না, আমি তোমার কাছে যেই জিনিসটা এখন চাই তোমার কুদরতি হাত দিয়া আমার নাকের জায়গায় নাকটা লাগাইয়া দাও, তোমার কুদরতি হাত দিয়া কানের জায়গায় কানটা লাগাইয়া দাও, আল্লাহ আঙ্গুলের জায়গায় আঙ্গুল লাগাইয়া দাও, আমি জিজ্ঞেস করেছিলাম আমর রে এই দোয়াটা কেন করেছ, আমি দোয়াটা এই জন্য করলাম জান্নাতের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত এরে বান্দা জান্নাতে সব নিয়ামত পাইবা, তুমি যা চাইবা তা জান্নাতের ভিতরে পাইবা, তবে সবচেয়ে বড় নিয়ামতের নাম হইল আল্লাহর দিদার।
আল্লাহর দিদার, আমি আল্লাহর দেখা দেখা বলবো আল্লাহ তোমার কুদরতি হাত দিয়া কান লাগাইয়া দাও, আমি যেন ওই দিন মন ভরিয়া আমি আমার আল্লাহর দেখা নিতে পারি, এই জন্য বাড়ির থেকেও আমি আল্লাহর দরবারে দোয়া কইরাই আসছি। এরা আল্লাহর দরবারে কবুল হয়ে গিয়েছিল রে বাবা। আমরা তো আজকে মুসলমান বাবা, এই দুনিয়ার মধ্যে চলাফেরা করতে গিয়া কত রকমের বাহাদুরি করলাম। তুমি দুনিয়ার সব পাইছো, বাড়ি পাইলা, গাড়ি পাইলা, ক্ষমতা পাইলা, তুমি সম্পদ পাইলা, দুনিয়ার সব পাইলা। যদি আল্লাহ না পাও তাহলে তুমি দুনিয়ার মধ্যে কোনো কিছুই পাও নাই। এই জন্য মুসলমান তুমি যা করো না কেন একটা কাজ করে যাইও, আংতাল্লাজি ওয়ালাদাতকা উম্মুকা বাকিয়ান অন্নাসু হাওলাকা ইয়াদহাকুনা মাসরুরা ফাজহাদ লিনাফসিকা ইযিয়াকুন বাকিয়ান ফি ইয়াউমি মাউতিকা দাহিকা ওয়া মাসরুরা। প্রথম যেদিন তুমি এসেছিলে ভবে কেঁদেছিলে, তুমি একা হেসেছিল সবে, এমন জীবন করো হে গঠন মরিলেও হাসিবে তুমি কাঁদিবে ভুবন। ইয়ে যেমন সহারা বিহুগা ইয়ে খবর বুলবুল কুদু তাকে আপনি জিন্দগি কো সোচ কর কুরবা করে মৌত কো সমঝা হে গাফিল এখতেতা মে জিন্দগি দর হাকিকত মৌত তেরে ইবতিদায়ে জিন্দগি আরে আকিল না হু গাফিল তুঝে দুনিয়া সে জানা হ্যায় কি এক দিন আপনা মো খুদা কো ভি দেখানা হ্যায়। চিৎকার দিয়ে বলো না আল্লাহু আকবার। এই জন্য মুসলমান সংক্ষিপ্ত আকারে আর কয়েকটা কথা বলি, কার জীবন সফল আর কার জীবন বিফল। আমরা মনে করছি বাড়ি পাইলাম, ক্ষমতা, টাকা পয়সা পাইলাম, জীবন সফল। আসলে জীবন কার সফল আর কার বিফল? আল্লাহ পাক ডাক দিয়ে বলেন মুসলমান, আল্লাহ কি সুন্দর করে বলেন, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈদ। হাসরের কঠিন ময়দান হবে, সূর্যটা মাথার কিনারায় চলে আসবে আমরা জানি, নিসার জমিনটা তামা হয়ে যাবে ওই কঠিন মুসিবতের দিনে, মানুষগুলো কবর থেকে উঠবে। এরে মুসলমান, মানুষগুলো যখন কবর থেকে উঠবে, ওই কবর থেকে উঠার পরে দুইটা দল দলে বাঘ হয়ে যাবে, একটা বাঘ হবে জান্নাতি আর একটা বাঘ হবে জাহান্নামি। জান্নাতি দলের মানুষগুলো যারা হবে এদের আমলনামাগুলো ডান হাতে চলে আসবে। ওই কথাগুলো আল্লাহ কোরআনে কত সুন্দর করে বলেন, আসহাবুল ইয়ামিনি মা আসহাবুল ইয়ামিন। একদল মানুষের আমল নামাগুলো ডান হাতে আসবে, আর একদল মানুষের আমল নামাগুলো বাম হাতে আসবে। আমার আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করেছে, ওয়াসুহাবুস শিমালি মা আসহাবুস শিমাল। আর একদল মানুষের আমল নামা বাম হাতে আসবে, ডান হাতে যারা আমল নামা পাবে এই মানুষগুলো নেককার, এই মানুষগুলো আল্লাহর গোলামি করেছে। এরা যুবক তোমরা মনে করিও না আল্লাহ তোমার অনর্থ বানাইছে, ও কারণে বানাইছে না, আল্লাহ তোমারে অনর্থক বানায় নাই, তোমারে ও কারণে বানায় নাই। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, আফাহাসিবে তুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। কে বান্দা তোমারে অনার্থক বানাই নাই, ও কারণে বানাই নাই, খাও দাও ফুর্তি করে এই জন্য বানাই নাই। এরে মুসলমান, দুনিয়ার জীবন শুরু হয়ে যাবে আর একটা জীবন হবে পরকালের জীবন। আল্লাহরে আমরা ডাঙ্গার মাহফিল থেকে জিজ্ঞাসা করে যেতে চাই, এরে আল্লাহ তুমি আমাদেরকে কি জন্য বানাইছ? আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ওয়ামা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়া বুদু
তোমাদেরকে আমার গোলামের জন্য বানাইছে। এ ডাঙ্গা যুবকেরা আমার এ মুরব্বিরে ভালো করে খেল করে শুনে যাও, আমার সঙ্গে একটু আওয়াজ দিয়ে কথা বলবা, নিজের চক্ষু দিয়ে নিজের কপাল দেখা যায় না, ওই কপালের মালিক আল্লাহরও দেখা যায় না। এজন্য আল্লাহ সুন্দর করিয়া বলেন, এরে মুসলমান এরে মুমিন, আমি আল্লাহরও দেখা যায় না, কিন্তু আল্লাহ একজন আছে না নাই? এত আস্তে কে জোরে বলেন, আছে না নাই? আল্লাহ পাক কত সুন্দর করে বলেন, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফাবুদুনি। আল্লাহকে বান্দা আমি হচ্ছি আল্লাহ, ইন্নানি আনাল্লাহ আমি আল্লাহ, আমি ছাড়া আর কোনো মাবুদ নাই, গোলামি করলে আমার করবা, আওয়াজ দিয়ে বলো বাবা, নিজের চক্ষু দিয়া কি নিজের কপাল দেখা যায়? একটু আওয়াজটা বাড়ায় দিয়া কও, নিজের চোখ দিয়া নিজের কপাল দেখা যায় না, ওই কপালের মালিক আল্লাহ দেখা যায় না। আওয়াজ করে বলো, সে মালিক আল্লাহ আছে না নাই? এরা যুবক চিৎকার দিয়ে বলো, আছে না নাই? আমার মালিক একজন আছে। আচ্ছা মানুষ বলো দেখি, রাত্র কেন কালো, সূর্যমণি কোথায় থেকে পেল এত আলো, কে দিছেন? আরো জোরে বলো, কে দিছেন? আচ্ছা মানুষ বলো দেখি, রাত্র কেন কালো, সূর্যমণি কোথায় থেকে পেল এত আলো, পশু পাখি কয় না কথা মানুষ কেন কয়? আচ্ছা মানুষ বলো দেখি, কেমন করে হয় দুধ কেন এত সাদা, মরিচ কেন ঝাল, আমগুলো সব পাকলে পরে কেমনে হয় তা লাল? আমার ভাইয়ের ওয়াজ রং পাইবেন, রং পাইবেন, আমার ওয়াজ রং বং নাই, রাগ করতেছেন আপনারা? দুধ কেন এত সাদা, মরিচ কেন ঝাল, আমগুলো সব পাকলে পরে কেমনে হয় তা লাল? আমরা সবাই বাস করি ভাই এই দুনিয়ার রঙ্গে, হাতের লেখা মুখের চেহারা মিলে না কারো সঙ্গে, আর মিলে না গলার কণ্ঠ বৃদ্ধাঙ্গুলের টিপ, আল্লাহ তালা একজন আছেন প্রমাণ হল ঠিক, আছে না নাই? এ যুবক জোরে আওয়াজ করে বলো, আছে না নাই? ওই আল্লাহ ডাক দিয়া কয়, মানুষ তোমাদেরকে অনর্থক বানাই নাই, ও কারণে বানাই নাই, আল্লাহ পাক ডাক দিয়া কয়, বান্দা তোমরা আমার গোলামি করবা, তোমরা আমার এবাদত করবা, কিন্তু আমার মুসলমান ভাইরা, নামাজের মধ্যে একটা সুরার অংশ আছে, আমার সাথে দেখেন তো আপনারা পারেন কি না? ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এবাদত হবে কার? আওয়াজ নেই, ব্যাটারি দুর্বল হয়ে গেছে, আওয়াজ হবে কার? আরো জোরে বলো, কার? এবাদত হবে কার? সাহায্য চাইবেন কার কাছে? কিন্তু মাঝে মাঝে একটু আওয়াজ পাল্টে যায়, কেউ ফিরে না খালি হাতে আমগো বাবার দরবারেতে, জোরে বলো, আছে না নাই? কেউ ফিরে না খালি হাতে আমগো বাবার দরবারেতে, একটা ছেলে দে রে বাবা, একটা ছেলে দে রে, কামাই খাইবার আশা নাই রে, আমার পরে আমার চেয়ারে বসবে কে রে? কিন্তু এখন থেকে একটা স্লোগান নিয়ে যেতে হবে, কেউ ফিরে না খালি হাতে আল্লাহ তোমার দরবারেতে, কেউ ফিরে না খালি হাত, আওয়াজ দি, আওয়াজ দিয়া, কেউ ফিরে না খালি আল্লাহ তোমার দরবারেতে, একটা ছেলে দে রে আল্লাহ, একটা ছেলে দে রে, জোরে কন্না মারহাবা। তাহলে আমাদের মালিক কে? এবাদত হবে কার? এই কপালটা কার জন্যে? এটা যেখানে সেখানে ঠেকানো যাবে, বন্যা পীড়ির পায়ে ঠেকানো যাবে, আওয়াজ দিয়ে বলা যুবক ঠেকানো যাবে। তাইলে মুসলমান ভাইরা যদি যুবকরা সোচ্চার হয়ে যায়, তাহলে জটওয়ালা বটওয়ালা মুসলমান তাড়িওয়ালা গাজাওয়ালা কোনো পীর আমাদের এলাকার মধ্যে আইসা আস্তানা গাড়তে সাহস পাবে, ঠিক কি না? জোরে বলো। এই জন্য আল্লাহ পাক ডাক দিয়ে কে, মানুষ ইবাদত করবা কতক্ষণ? আল্লাহ কে ডাক দিয়ে কে, ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকীন।
মুসলমান ভাইরা মৃত্যু আসার আগ পর্যন্ত ইবাদত হবে কার আর জোরে বলে কার তাহলে ওই আল্লাহ ডাক দিয়ে বলেন লা ইয়াস্তাবি আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন ওই আল্লাহ ডাক দিয়ে কয় কার জীবন সফল আর কার জীবন বিফল এর মুসলমান বাড়ি পাইছো ক্ষমতা পাইলে জীবন সফল হবে না হাসুরের কঠিন ময়দানে যদি ডাইনে হাতে আমল নামা পেয়ে যাও তার জীবন হবে সফল আর ওই সফল মানুষগুলো হাসতে হাসতে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে তাইলে আমাদের জীবনটা সফল বানায় কবরে যাওয়ার দরকার আছে না নাই তাইলে আমরা ডাঙ্গা ঐতিহ্যবাহী মাহফিল থেকে আমার ভাই প্রিয় ভাই অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব মুসলমান ভাইরা গরকা মুরগি ডাইল বরাবর কারি রফিক আহমদ ওসমান নিজের এলাকার মানুষ তো কোনো বললেন কদর নাই কিন্তু আমরা সারা বাংলাদেশে গিয়া দেখি হেডলাইনে প্রথম লাইনে আমার ভাইয়ের নামটা মারহাবা কন জোরে আওয়াজ দেয় মারহাবা কন আপনাদের এই সন্তান আপনাদের রত্ন দোয়া করে আল্লাহ পাক হযরতের হায়াতকে নেক হায়াত বানাইয়া দিক আল্লাহ পাক হযরতকে দীর্ঘজীবী করুক এবং আমাদের মহাসচিব সহ যারা টাকা দিয়া পয়সা দিয়া জানে মালে এই মাহফিলের মাহফিলের জন্য সহযোগিতা করে আল্লাহ যেন সকলের এই শ্রমগুলো মেহনতগুলো আল্লাহ দিনের জন্য কবুল করে ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে কর না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কষ্ট হইতাছে আপনাদের বক্তা তো বসায় রাখছি ইনশাল্লাহ আমার ভাই মুসলমান যুবকেরা শোনো কান লাগায় সরে যাও কার জীবন সফল আর কার জীবন বিফল আর কয়েকটা মিনিট কথা বলার পরেই বাইকে মাইক দিতেছি রং ডং সব পাইবেন ইনশাল্লাহ অসুবিধার কোনো কারণ নাই আছে তো আছে এখানে এরা যুবকেরা রে তোমরা আমার সোনা মানিকেরা এরা যুবক তোমরা আমার প্রিয় ভাই তোমাদের পায়ে হাত দিয়া বলিয়া যায় জীবনটা সফল বানায় কবরে যাও ওই কবর আপনার আমার জন্য অপেক্ষা করতেছে রে বাবা এই জন্য আমার আল্লাহ ডাক দিয়া কয় মানুষ জীবনটারে সফল বানায় কবরে যাও কার জীবন সফল আর কার জীবন বিফল একজন মহিলার কথা আপনাদের সামনে আমি বলিয়া যাই জগৎ বিখ্যাত একজন নারী যার নাম হলো রাবিয়া এই রাবিয়া সারাদিন বর মুসলমান আল্লাহর সামনে দাঁড়ায়া দাঁড়ায়া গোলামি করে জিকিরি করে কোরআন তেলাওয়াত করে খবর পাইলাম আমার মায়ের নাকি প্যান্ডেলে বরপুর হয়ে গেছে আমার মায়ের আগো তুমি একটু কান লাগাইয়া শুনে যাও গো মা তুমি কিন্তু আমার নবীর মা তুমি কিন্তু সাহাবাই কেরামের মা তুমি কিন্তু বুজুর্গদের মা তোমার পায়ের নিচে মুসলমান মা গো তোমার পায়ের নিচে কিন্তু সন্তানের জন্য আল্লাহ জান্নাত রেখে দিয়েছেন ওই রাবিয়ার মতো হইয়া কবরে যাও এ মা রাবিয়ার মতো একজন মহিলা সারা দিন আল্লাহর সামনে দাঁড়ায়া নামাজ পড়ে জিকির করে কোরআন তেলাওয়াত করে এর মুসলমান রাত্রটা হইলে এশার নামাজের পরে নামাজের মুসল্লাটা বিছাইয়া দাঁড়ায়া যায় সারা রাত দাঁড়ায়া দাঁড়ায়া মাওলার সামনে দাঁড়ায়া দাঁড়ায়া তাহাজ্জুদের নামাজ পড়ে জোরে কন্যা সুবহানাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার মুসলমান সাহাবুল ইয়ামিন ইমা সাহাবুল ইয়ামিন ওই কাতারে দাঁড়াইয়া রাবিয়া আল্লাহর সামনে গিয়ে দাঁড়াইব রাবিয়া সারাদিন নামাজ পড়ে রোজা কর সারাদিন রোজা রাখে আল্লাহর সামনে গিয়া দাঁড়ায় আর রাতের বেলাও মুসলমান নামাজে দাঁড়াইয়া শেষ রাত্রে তাহাজ্জুদ নামাজ শেষ করিয়া করিয়া ফজরের আগে আগে নিজের আঁচলটা বিছাইয়া দিয়া আল্লাহকে ডাক দেয়া কয় মালিক
তোমার ভালোবাসা চাই, বাড়ি চাই না, গাড়ি চাই না, আল্লাহ দুনিয়ার সহায় সম্পদ চাই না, আল্লাহ নামাজে দাঁড়াইয়া দাঁড়াইয়া পরকালে তোমার আমি চাই, তোমার দিদার চাই, জোরে কোন আল্লাহু আকবার। ওই রাবিয়া আল্লাহর এমন রাজি আর খুশি কইরা কবরে গেছে, এরে মুসলমান সমসাময়িক একজন বুজুর্গ রাবিয়ার স্বপ্নে দেখে রাবিয়া আল্লাহর জান্নাতের মেহমান হয়ে গেছে। ওই রাবিয়াকে ডাক দিয়া কয়, রাবিয়া রে কবরে তোমার সঙ্গে কেমন আচরণ করা হয়েছে, কবরে তোমার সঙ্গে কেমন ব্যবহার করা হয়েছে। কবরের মধ্যে যাওয়ার পরে রাবিয়া ডাক দিয়া কয়, দুইজন ফেরেশতা আইসা কয়, এ রাবিয়া তোমার রব কি, তোমার নবী কে, তোমার ধর্ম কি? রাবিয়া ওই মুহূর্তে ডাক দেয় তোমরা কারা? রাবিয়া আল্লাহর এমন রাজি আর খুশি করে বলাইছে, ফেরেশতার সঙ্গে কথা কয়, তোমরা কারা? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, ফেরেশতাকে আমরা জিজ্ঞাসা এবার পারুম না, তোমরা কারা? রাবিয়া তো আল্লাহর বাহক ফিরে কবরে গেছে, কবরে যাওয়ার পর জিজ্ঞেস করে, তোমরা কারা? আমরা আল্লাহর ফেরেশতারা। কোথায় থেকে আসছো? আসমান থেকে আসছি। আসমান থেকে কবর পর্যন্ত দূরত্ব কত ঢুকুন? কয় 500 বছরের রাস্তা। কয় আল্লাহকে স্মরণ আছে না, ভুলে গেছো? কয় না, 500 বছর রাস্তা অতিক্রম করে আল্লাহরে ভুলি নাই। রাবিয়া ডাক ডাক দিয়ে বলে, তাইলে কি আমি 3,500 কবরের ভিতরে ঢুকে আল্লাহরে ভুলে গেছি? জোরে কর না, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহরে কেমন ডাকা ডাকছে? আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাকতে ডাকতে জীবন চলে যাক, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হইয়াছে পর হইয়াছি আমি, আবার তোমার কেউ রবে না রবে মাওলা পাক, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। যখন তুমি ছোট্ট ছিলা দাঁত ছিল না মুখে, তরল খাবার দিলে নাল্লা তোমার মায়ের বুকে, যখন তুমি ছোট্ট ছিলা দাঁত ছিল না মুখে, তরল খাবার দিলে নাল্লা তোমার মায়ের বুকে, সেই আল্লাহ রে ভুইল না রে জীবন যাকার থাক, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। এই জন্য মুরব্বীরা শিখাইছে, অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম করিয়া জপন, প্রভুর করুণা যদি পাইবার চাও, অতি গভীর রাতে তার গুণ গান গাও, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। এমন করে করে আল্লাহরে ডাক দিবেন। রাবিয়া ডাকতে ডাকতে আল্লাহরে বাউ করে কবরে গেছে। এই রাবিয়া আল্লাহ, আল্লাহু আকবার। এই রাবিয়া হাসান বসুরের ওয়ার শুনে, হাসান বসুরি জগৎ বিখ্যাত একজন ওলি, উনি ওনার ওয়ার শুনে, জোরে করেন সুবহানাল্লাহ, আরেকটু জোরে আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ, ওনার ওয়ার শুনে। তো ওয়ার শুনতে শুনতে এমন হয়েছে, এখন রাবিয়া মহিলা প্যান্ডেলে না আসলে আল্লাহর ওলি হাসান বসুরির ওয়াজ ঠিক মতন বাইর হয় না। সুবহানাল্লাহ, জোরে বলে। আমার একজন শ্রোতা আছে, যেই শ্রোতাটা আমার বয়ান খুব মনোযোগ দিয়া শোনে, দিল লাগাইয়া, দিলের কান লাগাইয়া শোনে। তা রাবিয়া দেখো যেহেতু আবেদা সলেহা মোমেনা, আল্লাহর এমন বাউ করা করছে, সারাদিন রোজা রাইখা দুই রুটি হাতে নিয়ে বর্ষে ইফতারি করবে। সুবহানাল্লাহ, কোন জোরে, দুই রুটি নিয়ে বর্ষে ইফতারি করবে, কিন্তু বিক্ষুব্ধ দরওয়াজার সামনে আইসা কয় আল্লাহর হস্তে দান করো। রাবিয়ার কলিজাটার ভিতরে আল্লাহর মহাব্বত ছাড়া আর কোনো কিছু ছিল না, জোরে কর সুবহানাল্লাহ। তো দুই রুটি নিয়ে ইফতার করবার জন্য বসছে, তো তো ওই মুহূর্তেই ভিক্ষুক এসে হাত বাড়াইয়া কয়, ঘরে কে আসো? আল্লাহর হস্তে আমার কিছু দান করো। রাবিয়া ডাক দেয় কে, কাজের মেয়েকে, ভিক্ষুক আল্লাহর নামে চাইছি আর আমি রোজাও রাখছি আল্লাহর নামে, দুইটা রুটি এই মুহূর্তে গ্যালাসটা পানিটা সামনে রেখে রুটি দিয়ে পড়ো, জোরে কর না সুবহানাল্লাহ, রুটি দিয়ে পড়ছে। আল্লাহু আকবার, এখনো আজান হয় না, মাগরিবের আজান একেবারে সন্নিকটে হইয়া যাবে। আমার আল্লাহ ডাক দিয়ে কে ফেরেশতারে জান্নাত থেকে 20টা রুটি লইয়া রাবিয়ার ঘরের সামনে হাজির হইয়া যা। কয় রুটি দিছে? কয়টা আল্লাহ দিছে? কয়টা আল্লাহ বলছেন, আমার এক দিলে আমি 10 দিই, দুইটা দিলে আমি 20টা দিই। রাবিয়ার ঘরের সামনে ফেরেশতা দাঁড়াইছে মানবের আকৃতি নিয়ে, ডাক দিয়া কয়, ঘরে কে আসো? রুটি লইয়া যাও, রাবিয়ার নামে রুটি আঁটছি। ফেরেশতা রাবিয়ার ঘরের সামনে দাঁড়াইয়া ডাক দিয়া কয়, রুটি রাবিয়ার নামে আসছে। কাজের মেয়েরে পাঠাই দিয়া, রাবিয়া তো বড় আল্লাহর
বান্দি পিয়ারা বান্দি রুটি যে লইবা আমার নামে যে রুটি আসছে গইনা গইনা লইও যদি আমার নামে আল্লাহ রুটি পাঠাইয়া থাকে আমি দিছি দুইটা আল্লাহ মারে বিশটা দিব তা ফেরেশতাকে একটু পরীক্ষা করে লই দরওয়াজার সামনে দাঁড়াইয়া গইনা গুনা দেয় এক দুই করতে করতে আঠারো পিস রুটি দিয়ে ফেরেশতা জায়গা রাবিয়ার জীবনের মধ্যে লেখছেন ওই মুহূর্তে কাজের মেয়ে গিয়া কয় এই যে আম্মা রুটি নিয়ে আসছি আঠারোটা কয় না আঠারো রুটি না রুটি বিশটা হবে ডাক দেখ এ দাঁড়াও রুটি দিয়া যাও বাকি দুইটা কই বাকি দুইটা ভিতরে ডাকছিলাম পরীক্ষা করার লাইগা আর একটু জোরে কর না সুবহান আল্লাহ বাকি দুইটা দিয়া পুরাই গেছে যে আল্লাহ পাক বলছেন আমার এক দিল আমি দশ দেই আর আমারে যদি কেউ দুই দেয় আমি তারে বিশ আমি তারে বিশটা দিই এই জন্য মুসলমান বন্ধু আল্লাহর সঙ্গে প্রেম লাগাইয়া যান আল্লাহর সাথে মহাব্বত লাগাইয়া যান তার কারণ হইল এই দুনিয়াতে আল্লাহ কিছুই বলবে না নামাজ না পড়লেও কিছু বলবে না আল্লাহর গোলামি না করলেও কিছু বলবে না কিন্তু আল্লাহ ডাক দেখ আমি বলুম তখন আমার এই দুনিয়াটা হলে পরীক্ষার হল এই পরীক্ষার হলে আমি আল্লাহ কিছুই বলবো না কিন্তু পরীক্ষার হল থেকে যখন তুমি মৃত্যুবরণ করে কবরে যাইবা ওই কবর থেকে আমার তোমার প্রতি বান্দা সব কিছু জিজ্ঞাসা শুরু হয়ে যাবে এই দুনিয়াতে আমি কথা তোমাদেরকে বলি নাই কিছুই বলি নাই কিন্তু আমি বলবো কবর থেকে শুরু কইরা এই জন্য কবর হইল আমাদের পরকালের প্রথম গাঁটি ওই গাঁটির থেকে কেউ নাজাত পেয়ে গেলে তারপরের গাঁটিগুলো সহজ হয়ে যাবে আর কেউ যদি ধরা পড়ে যায় আর যদি ধরা পড়ে যায় তাহলে পরকালের গাঁটিগুলো কঠিন হয়ে যাবে এই জন্য মুসলমান আল্লাহ পাক ডাক দিয়ে কয় মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা মানুষ শুনিয়া রাখো এই দুনিয়ার দিকে একদিন আমাদেরকে চলে যেতে হবে আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম কার জীবন সফল আর কার জীবন বিফল সফলতা আর বিফলতা এই দুনিয়াতে দুনিয়ার থেকে বোঝা যাবে না আপনি আর আমার যেদিন রুহুটা বের হয়ে যাবে যেদিন আপনি আমি কবর জগতে চলে যাব যুবক বন্ধুরারি আমরা যেদিন কবরে চলে যাব আল্লাহর রসুল ডাক দিয়া বলেন ওই কবরের থেকে তোমারে তিনটা প্রশ্ন করা হবে মার রব্বুকা ওয়া মান নাবিয়ুকা ওয়া মা দীনুকা এই তিনটা প্রশ্ন যারা আল্লাহর সঙ্গে সম্পর্ক লাগাইয়া আল্লাহর সঙ্গে মহাব্বত লাগাইয়া কবরে যাবে ওই কবর রসুল ডাক দিয়া বলেন রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ ওই কবরগুলো নেককার বান্দার জন্য নামাজি বান্দার জন্য মোত্তাকি বান্দার জন্য আল্লাহর ভয় যাদের সিনার মধ্যে ছিল ওই মানুষগুলো কবরে গেলে রসুল ডাক দিয়া বলেন ওই মানুষগুলো কবরে শোয়ার সঙ্গে সঙ্গে তার কবরটা তার জন্য জান্নাতের বাগান হয়ে যাবে আর জান্নাতের বাগান হওয়ার আগে মৃত্যুবরণ করার আগে একদল ফেরেশতা আপনার কাছে আসবে আপনি যে নেককার আপনি যে মুমেন আপনি যে আল্লাহওয়ালা আপনি যে তাহাজ্জুদ গুজার এশরাক আউয়াবিন চাষদের সব নামাজগুলো পড়ছেন ওই মানুষের জন্য আল্লাহ তাআলা একদল ফেরেশতা পাঠাবেন ফেরেশতা দূর থেকে আপনি দেখতে পারবেন ফেরেশতা আসতেছে আপনার কাছে যতই কাছাকাছি আসবে ততই নূর মনে হবে আলো মনে হবে তখন বান্দার ওই মুহূর্তে বান্দা উৎফুল্লিত হবে আনন্দিত হবে আর ফেরেশতারা কাছাকাছি যখন চলে আসবে আয়েশা বলবে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল লাতি কুনতুম তুআদু ফেরেশতারা এসে বলবে এই টাঙ্গা এলাকার যুবক এ মুরব্বীরা আল্লাহ তাখাফু তোমার কোনো ভয় নাই আমি এই জগৎ ছেড়ে আরেকটা জগতের দিকে রওনা দিছি আমার জগৎটা ছিল দুনিয়ার জগৎ এই জগৎটা আমার জন্য শেষ হয়ে গেল আমি এখন রওনা দিছি কবরের জগতে ওই জগতের যাওয়ার আগে আগে আমাকে ফেরেশতা বলতেছে আল্লাহ তাখাফু তোমার কোনো ভয় নাই তোমার কোনো চিন্তা নাই ও আবশিরু বিল জান্নাহ তোমার মরতে দেরি হবে আল্লাহর জান্নাতে যাইতে দেরি হবে না জোরে কর সুবহানাল্লাহ আর একটু জোরে আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ এই জন্য জান্নাতে যাওয়ার জন্য আমরা প্রস্তুত আছি ইনশাআল্লাহ সবাই মনে হয় নাই সবাই আছেন তো ইনশাআল্লাহ হাত নাড়া সারা দিয়ে আল্লাহর একটু দেখা দেন কি সুন্দর মাহফিল আল্লাহু আকবার আল্লাহ তাকায় দেখো আল্লাহ ফুলের বাগান সেজে গিয়েছে আল্লাহ মুরব্বীদেরকে আবু বকর সিদ্দিকের মতো বানাইয়া দাও আল্লাহ যুবকদেরকে হযরতে খালিদ বিন ওলিদের মতো বানাইয়া দাও চিৎকার করে বলেন আল্লাহু আকবার এই যুবকরা আওয়াজ দিয়ে জোরে আল্লাহু আকবার হাতগুলো নামায় দাও আলহামদুলিল্লাহ মাহফিলটা সুন্দর চমৎকার আয়োজন হয়েছে আপনারা চমৎকারভাবে বসে গিয়েছেন এই জন্য আমার ভাই
মাজহারুল ইসলাম মাজহারি ভাই এখন আপনাদের কেটে বয়ান করে মজা পাইবেন। আপনাদের এখন আনন্দিত উদ্বেলিত আপনারা আছেন, তো আল্লাহ তাআলা যেন এই সাত দিন ব্যাপী মাহফিলকে এটাতে এলাকার মহল ইনশাআল্লাহ আল্লাহ কবুল করে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। তো কার জীবন সফল আর কার জীবন বিফল, চিল্লাইলে জীবন সফল হইতো না, কিন্তু জীবন সফল বানাইতে হইলে আল্লাহ রসুল বলছেন যে দুইটা দল হবে। ওই দুইটা দলের কথা বলতে গিয়ে একজন বলছিলাম মহিলার কথা যে তার জীবনটা কেমন সুন্দর হয়েছে, কেমন সফল হয়েছে, আমার মায়ের হাতে প্যান্ডেলে বসা, তো একজন মহিলার জীবন কেমন সফল করে উনি কবর হয়ে গেছেন যে ওনারে বিয়ে করার জন্য যুগের শ্রেষ্ঠ আল্লাহর ওলি হাসান বসুরি বলতেছে রাবিয়া তুমি আবেদা সলেহা মোমেনা খালেসা, তুমি আল্লাহর পিয়ারা বান্দি, তোমারে বিয়ে করবার চাই। রাবিয়া উট্টা ডাক দিয়ে বিয়ে করবেন, চারটা শর্ত আছে, জোরে কোন আল্লাহু আকবার, কয় শর্ত কয় শর্ত, আজকে আমার ওয়াজের শেষ নির্যাস চারটা শর্ত নিয়ে বাড়িতে যাইবেন। এক নম্বরে রাবিয়া বলছে যে আল্লাহর ওলি আমারে বিয়ে করতে হইলে এক নম্বর শর্ত হইল যে দুনিয়ার সব মানুষ মারা যাবে, প্রত্যেকটা মুসলমান দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে, আমি আপনার কাছে জানতে চাইবি ইমান নিয়ে মরতে পারবো কিনা, যদি ইমান নিয়ে মরতে পারি তাহলে আপনার সঙ্গে বিয়ে হবে, যদি আপনি বলে দিতে পারেন যে ইমান নিয়ে মরতে পারবো কিনা, এক নম্বর শর্ত। এইখানে যারা আছেন যে যাই বলেন না কেন ইমান নিয়ে মরতে পারবো, এই গ্যারান্টি আপনার আমার কাছে আছে? এ যুবকের আওয়াজ দিয়ে কেউ আছে নাই? দুই নম্বর রাবিয়া ডাক দিয়ে আল্লাহর ওলি, দুই নম্বর প্রশ্ন, এক নম্বর প্রশ্ন ইমান নিয়ে মরতে পারবো কি পারবো না, আপনি এই চিন্তাটা দূর করিয়া দেন। দুই নম্বরে রাবিয়া ডাক দিয়ে আল্লাহর ওলি, কবরের মধ্যে তিনটা প্রশ্ন করা হবে, মার রব্বুকা ওয়া মান নাবিয়ুকা ওয়া মা দীনুকা, ওগো আল্লাহর ওলি কবরে তিনটা প্রশ্ন করা হবে প্রত্যেকটা মুসলমান নরনারীকে, এগো আল্লাহর ওলি আমি কবরের মধ্যে তিনটা প্রশ্নের জবাব দিতে পারবো কি পারবো না, এই টেনশনে রাতের বেলা ঘুমাইতে পারি না, ওগো আল্লাহর ওলি এই চিন্তাটা দূর করিয়া দেন। তিন নম্বরে প্রশ্ন করে আল্লাহর ওলি, হাসরের কঠিন ময়দানে দল হবে দুইটা, খেল করিয়া শোনো যুবক, এক নম্বরে জান্নাতি আর এক নম্বরে হলো জাহান্নামি, দুইটা দল হবে গো আল্লাহর ওলি, আমি কোন দলের হব, জান্নাতি না জাহান্নামি, এই টেনশনটা একটু দূর করিয়া দেন। আর চার নম্বরে আল্লাহর ওলিকে প্রশ্ন করে আল্লাহর ওলি, চার নম্বরের প্রশ্ন হলো হাসরের কঠিন ময়দানে একটা ব্রিজ হবে, আমাদের দেশের ওভার ব্রিজের মতো নয়, এর মুসলমান উড়াল ব্রিজের মতো নয়, ওই ব্রিজটা সোজা উপরের দিকে উঠবে 10,000 বছরের রাস্তা, আবার নিচের দিকে নামবে 10,000 বছরের রাস্তা, আবার ওপরে আঁকা বাঁকা পথ হবে আরো 10,000 বছরের রাস্তা, এও অগো আল্লাহর ওলি ওই ব্রিজটা পার হইতে পারবো কি পারবো না, এই টেনশনটা একটু দূর করিয়া দেন। রাবিয়ার এই প্রশ্নগুলো শুনিয়া হাসান বসুরি ডাক দেখ আল্লাহর বান্দি, এই চারটা প্রশ্নের জবাব আমার পক্ষে দেওয়া সম্ভব নয়, রাবিয়াও ডাক দিয়ে কাল্লার বলি, আমি যেখানে রাতের বেলা বাম্মাতা বাম্মাতারা বালিশের মধ্যে লাগাইয়া ঘুমাইতে যাই, এই চারটা চিন্তা যখন আমার মাথার মধ্যে চলে আসে রাতের বেলা আমি ঘুমাইতে পারি না, যেইখানে আমি রাতের বেলা ঘুমাইতে পারি না ওইখানে স্বামী নিয়া আনন্দ করার মতন টাইম আমি রাবিয়ার হাতে নাই। আর এই মৌলানা তারিক জামিল সাহেবের আখেরাতি জীবন একটা বই আছে, এই বইটা পড়লে একটা মানুষের জীবন অনেক সুন্দর জীবন হবে, আখেরাতি জীবন বইটার নাম। এ যুবক এই বইটা একটু সংগ্রহ করে পড়ো, জীবন সফল হয়ে যাবে। এই জন্য আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান করব, জীবনটা সফল বানায় কবরে যাইও, বাইরে বুকে থাপ্পড় দিয়া হায়াতের জীবনকে যদি আমরা বলি যে আমাদের জীবনটা কেমন, আমাদের জীবনটা কেমন, আমরা বুকে থাপ্পড় দিয়া যত কিছুই বলি ইমানটা শক্ত বানায় কবরে যাইতে পারতেছি না, আপনাদের পায়ে হাত দিয়ে বলিয়া যায় এ যুবক হায়াতের জীবনের 30টা বছর পার হয়ে গেল, তুমি নামাজের দ্বার দ্বারেও গেল না, নামাজের কাছেও গেল না, তুমি মনে করেছ আমার দাড়ি পাকবে, আমার চুল পাকবে, আমার মাথার চুল পাকবে, দাড়ি পাকবে, আমার শরীরে চামড়া ঢিলা হবে, তখন নামাজ ধরব, কিন্তু ওই মুহূর্তে নামাজ পড়তে পারবা এই গ্যারান্টি তোমার তোমার আমার নাই। এই জন্যই বাংলা কবি বলেছেন ওই দেখা যায় কবরস্থান ওটাই আসল বাড়ি, ওইখানেতে ফেরেশতারা থাকে সারি সারি, আল্লাহু আকবার বলেন,
ওই দেখা যায় কবরস্থান ওটাই আসল বাড়ি, ওইখানেতে ফেরেশতারা থাকে সারি সারি। ও ফেরেশতা চাস কি, মাঝে মাঝে কবরের মুর্দাদের কাছে গুসটুস খাস কি? ফেরেশতায় কি কয়, গোশত আমি খাই না, টাকা পয়সা চাই না, আমল নিয়ে আয়, নইলে যে তোর থাকবে না উপায়। মাটির দেশে বাড়ি আমার, মাটির দেশে ঘর, কবর দেশে বাড়ি আমার, কবর দেশে ঘর, কবর দেশে কেউ নাই রে ভাই সবাই আমার পর। মাটি হতে জন্ম নিলাম মাটিতে মরণ, মাটি হতে উঠতে হবে রাখি অশরণ। কিন্তু আমরা কি করি, আজি করব না করব না করব কালি, এইভাবে দিন গেল চলি। আজি করব না করব না করব কালি, এইভাবে দিন গেল চলি। কেমনে মোরা হিসাব দিব আল্লাহর কাছে, হিসাব যদি চায়। দিন ফুরিয়ে যায় রে আমার, সময় ফুরিয়ে যায়, তুমি মানুষ মনে রেখ, তোমার এই বাড়ি গাড়ি, তোমার এই ক্ষমতা, তোমার এই সুন্দর দেহ থাকবে না রে হায়। মাটির মানুষ মাটির দেহে মিশিবে রে ধুলায়, এ দুনিয়া মিশে বলে ভাই শুধু আশার খেলা ঘর। চোখ বুঝিলে দেখিবে রে মন, কে আপন কে বাপর, কোথা থেকে আগমন, কোথা যেতে হবে, কে আনিল কি কারণে জানা নাই ভাবে। ওরে ভোলা মন তাতে নিমগন, মরণে স্মরণ কর, পলে পলে তর ফুরিয়েছে আয়ো এখনো না হল ডর। নদীর এপার ভাঙ্গে ওপার ঘরে, এই তো মালিকের খেলা, সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা। মৌত 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 কাসিন কুল্লু নাসিন সারেব, মৌত কাসিন কুল্লু নাসিন সারেব, কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলন, চল মুসাফির বন্দগা ঠোরি বহু দূর তক জানা হায়, আজ ভি জানা কাল ভি জানা, জানা তেরা দূর হাই। একদিন কবরে আমাদেরকে যেতেই হবে, যেতেই হবে, থাকার জন্য কেউ আসে নাই, থাকতে পারবো না। ঠিক কিনা জোরে আওয়াজ করে বলে, কেউ থাকতে পারবেন না। আইনামা তা কোন ইদ্রুকমুল মউত, আমাদেরকে মৃত্যুবরণ করতেই হবে, কবর দেশে যাইতে হবে। কুজা কারণ কুজা ফেরাউন, কুজা নমরুদ সুদা হামান, কুজা শওকত তিয়াজ শাহে, কুজা তখতে সুলাইমানি, কই রাজারা কই বাদশারা সব চলে গেছে। এই জন্য আপনার আমার নবী যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, মালাকুল মউত নবীজির ঘরের সামনে আইসা বারবার সালাম দেয়, ভিতরে ঢুকতে চায়, পারমিশন চায়। নবীজির মেয়ে ফাতেমা আব্বারে ডাক দেখ, আব্বা কে জানি বারবার বিরক্ত করতেছে, সালাম দিতেছে, দরওয়াজা খুইলা তাকায়া দেখে এমন এক ব্যক্তি দাঁড়ায় আছে, দুনিয়ার মানুষের বডির সাথে কোনো মিল নাই, চেহারার সাথে কোনো মিল নাই, পাও হলো জমিনে, মাথা হলো আসমানে। ওই মুহূর্তে ফাতেমা জিজ্ঞেস করে, মানাংতা মা ইসমুকা, অনেক লম্বা ওয়াজ, মানাংতা মা ইসমুকা, কে আপনি, আপনার নাম কি, পরিচয় কি? কানা মালাকুল মউত, কেন আসছেন? তোমার আব্বার সঙ্গে একটু দেখা করতে আসছি। ওই মুহূর্তে নবীকন্যা ফাতেমা আব্বার কাছে গিয়ে, আব্বা মালাকুল মউত আসছে আপনার সঙ্গে দেখা করতে চায়। নবীজি চোখের পানি সেরে দিয়ে বলে, ফাতেমা রে, উনি যার কাছে আসে আসে খালি হাতে, কিন্তু বডি লইয়া যায় না, রুহুটা বের করে নিয়ে যায়। আচ্ছা ভিতরে আসতে কো, ভিতরে আসছে, আসার পরে বলে, নবীজি পারমিশন দিলে রুহুটা বের করতাম, বের করবার জানি, তুমি বের করার আগে জিব্রাইলের সঙ্গে একটু আলোচনা করে নিই। কী আলোচনা? কা জিব্রাইল আসুক, মুহূর্তে জিব্রাইল চলে আসছে, আসার পরে জিজ্ঞেস করে, ওগো আল্লাহ নবী আসতে বলছেন, আসছি, কেন আসতে বলছেন? আমি যেই কয়দিন দুনিয়াতে ছিলাম উম্মতকে দেখে দেখে রাখছি, এখন মালাকুল মউত আমার নিয়ে গেলে আমার উম্মতের পাহারাদারি করবে কে, আমার উম্মতরে কে দেখা রাখবে? জিব্রাইল মুহূর্তে আল্লাহ পাকের দরবারে চলে গেলে, আল্লাহ ডাক দিয়ে কে, নবী গো, জিব্রাইল গো, যাও আমার বন্ধুরে কইও, আমার বন্ধুরে আমি যেমন ভালোবাসি, আমার নবীরে যেমন ভালোবাসি, আমি আমার নবীর উম্মতরে তেমন ভালোবাসি, আমার উম্মতের পাহারাদারি আমি আল্লাহ নিজে করব, আমার আমার নবীর উম্মতকে আমি নিজে দেখা রাখবো, নিজে পাহারাদারি করবো, জোরে করো সুবহানাল্লাহ। এই জন্য উম্মতের হায়াতের ভ্যালু কম, কিন্তু মুসলমান ভাইরা একের বদলা দশ দিয়া দেয়, আবার মাঝে মাঝে খুশি হয়ে গেলে আল্লাহ বলেন একের বদলা আমি বেগায়ের হিসাব সওয়াব দান করি, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান বাবা, এই ডাঙ্গা সম্মেলন আমরা একবারে যখন জন্ম নেই নেই তখন ডাঙ্গা সম্মেলন হয়, এই জন্য বাবা আমি এখানে
আমার ভাই কারি রফিকুল ইসলাম সাহেবের মাধ্যমে আপনাদেরকে দেখার মতন সুযোগ পেয়েছি, আপনাদের পাশে বসার সুযোগ পেয়েছি। আমি আর লম্বা করতে চাই না, যেহেতু একজন ভাই খুব তাড়াহুড়া করতেছে, তার কারণ এরা যুবক মানুষ, ওয়াজলে তিন চারটা ঘুরিয়া হাজিরা না দিলে হয় না। ওনার বক্তা অনেক জায়গায় বসে রয়েছে, এই জন্য আমি আর সামনে আগাইলাম না। আমারও মাফ করে দিয়েন, ওনারও একটু বসার সুযোগ দেন, আল্লাহ পাক যেন কবুল করে।